আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস, আমি কি তোর কোনো ক্ষতি করছি? এ কথা তুমি বলছো কাকু? তুমি যে নিজের কাজের সময় কোনোদিনও কারোর সামনে মাথা নত করেনি, নিজের সংসার নিজের ফ্যামিলি নিয়ে কোনোদিনও তোয়াক্কা করেনি। হ্যাঁ বান্টি। হ্যাঁ দিদি বলো। হ্যাঁ, নাইট শিফটে সমস্ত এডিটরদের অ্যালার্ট থাকতে বলবে, আমরা আজ ভোরের মধ্যেই শিবগ্রাম পৌঁছে যাব। আমার মনে হচ্ছে আজকে ভাইটাল কিছু একটা ঘটতে চলেছে। হ্যাঁ দিদি, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। ওকে। তার ঠিক 10 দিন আগে আমাদের বিয়ে হয়েছিল।